পদ্মসেতু নিয়ে আরো আলোচিত কয়েকটি ঘটনা। পদ্মা সেতুতে হাঁটাহাঁটি ও চলাচলের সময় নিষিদ্ধ। পদ্মা সেতু নিয়ে 100 টাকার সাপে বাজারে। নারায়ণগঞ্জের ও বরিশালের যমজ তিন কন্যা সন্তানের নাম স্বপ্ন পদ্মা সেতু রাখা হলো। স্বর্ণের চেন উপহার পাঠালেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু উদ্বোধনের দিন বিয়ে করবেন হাসান ট্রিনা। দর্শক বিস্তারিত দেখতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। পদ্মা সেতুতে মেনে চলতে হবে এমন বেশ কিছু নিয়ম উল্লেখ করা করে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বৃহস্পতিবার 23 জুন। এই বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে সেতু ব্যবহারকারীদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো: 1. পদ্মা সেতুর উপর অনুমোদিত গতিসীমা 60 কিলোমিটার 12 ঘন্টা। পদ্মা সেতুর উপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো এবং যানবাহন থেকে নেমে সেতুর উপর দাঁড়িয়ে ছবি তোলা বা হাঁটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। 3. চাকা বিশিষ্ট যানবাহন রিক্সা, ভ্যান, সিএনজি, অটোরিক্সা ইত্যাদি পায়ে হেঁটে সাইকেল বা নন মোটর মোটরাইজড গাড়ি যোগে সেতু পারাপার হওয়া যাবে না। গাড়ির বাড়ির চেয়ে বেশি চড়া এবং 5.7 মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামাল সহ যানবাহন সেতুর উপর দিয়ে পারাপার করা যাবে না। সেতুর উপর দিয়ে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না। পদ্মা সেতু একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা। বিদায় বিজ্ঞপ্তিতে সেতু পারাপারে সর্বসাধারণকে উপযুক্ত নির্দেশনা মিলে চলার অনুরোধ করা হয়েছে। উল্লেখযোগ্য, 25 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর 26 জুন থেকে সেতু দিয়ে দিন রাত 24 ঘন্টায় যানবাহন চলাচল করবে।